শিক্ষার্থী বন্ধুরা, সিপিএ ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোয়ার শিপন। এলএসএনে আমি মূলত অ্যাফিলিয়েট অফার নিয়ে আলোচনা করব। অর্থাৎ এলএসএনে আমরা দেখব অ্যাফিলিয়েট অফার কত ধরনের হতে পারে। প্রথম অবস্থায় অ্যাফিলিয়েট অফারকে মূলত আমরা দুভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে ওয়ান টাইম অফার এবং নাম্বার টু হচ্ছে রিকারিং অফার। তো ওয়ান টাইম অফার হচ্ছে, সাপোজ আমরা কোনো একটি প্রোডাক্ট সেল করলাম এবং ওই সেলে আমরা যে কমিশন পাবো সেটি হচ্ছে ওয়ান টাইম অফার। আর রিকারিং অফার হচ্ছে, সাপোজ আমরা কোনো একটি প্রোডাক্ট সেল করলাম, প্রথম সেলে আমরা তো টাকা পাবোই এবং ওই সেলের উপর পরবর্তীতে আমরা আরও কমিশন পাবো। যেমন ধরুন, ওই সেলের উপর প্রতি মাসে বায়ার যদি একটা পেমেন্ট করে সেখান থেকেও আমরা একটি কমিশন পাবো। এটি হচ্ছে রিকারিং অফার। এই ওয়ান টাইম অফারকে আবার তিন ভাগে ভাগ করা যায়। এটি হচ্ছে সিপিএস, কস্ট পার সেল, সিপিএ, কস্ট পার অ্যাকশন এবং রেভিনিউ শেয়ার। সিপিএস হচ্ছে কস্ট পার সেল, অর্থাৎ প্রতি সেলে আমরা একটি কমিশন পাব। সিপিএ হচ্ছে কস্ট পার অ্যাকশন, অর্থাৎ এখানে একটি অ্যাকশন সংগঠিত হতে হবে, সেলটা বাধ্যতামূলক নয়। রেভিনিউ শেয়ার হচ্ছে কোম্পানি তাদের প্রফিটের একটা ফিক্সড পার্সেন্টেজ আমাদের সাথে শেয়ার করবে, এটি হচ্ছে রেভিনিউ শেয়ার। তো এই সিপিএকে আবার দুভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সাইন আপ এবং অপরটি হচ্ছে সার্ভে। তো এ বিষয়ে, সিপিএর এই বিষয়গুলো সম্পর্কে আমি অন্যান্য লেসনগুলোতে বিস্তারিত আলোচনা করেছি, তাই এখানে আমি আর বেশি কিছু বলছি না। মূলত এখানে আমি অ্যাফিলিয়েট অফারকে ভাগ করে দেখিয়েছি বা অ্যাফিলিয়েট অফারের শ্রেণীবিভাগ দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ।